আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চকলেট স্পঞ্জ কেকের রেসিপি। আর এই কেকটা আমি তৈরি করব গ্যাসের চুলায়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। কেক বানানোর জন্য আমার লাগছে 1 কাপ কেক ফ্লাওয়ার, স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম, 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল, 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার, 3 টেবিল চামচ পরিমাণ দুধ, 1 কাপ চিনি লাগছে, 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ পরিমাণ লবণ। প্রথমে ডিমের কুসুম এবং সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছি। এখন এই সাদা অংশটাকে বিটারের মিডিয়াম স্পিডে আমি মিনিট দুয়েক একটু বিট করে নিব। কিছুক্ষণ বিট করার পর এতে এখন আমি আস্তে আস্তে করে চিনি অ্যাড করব। আর চিনিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিডিয়াম স্পিডে বিট করতে থাকব। এভাবে অল্প অল্প করে চিনি দিয়ে বিট করতে করতে চিনিটাও যখন শেষ হয়ে যাবে, সাদা অংশটা এরকম ফোমি হয়ে যাবে, তখন আমি অ্যাড করে দিব সে আলাদা করে রাখা 3টা ডিমের কুসুম। আর কুসুমটা দেওয়ার পর এটাকে আবার একটু হালকা করে বিট করে মিশিয়ে নিব ভালোভাবে। বেশিক্ষণ বিট করতে হবে না, জাস্ট একটু মিশিয়ে নিলেই হবে। কুসুমটা ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার পর এটাকে আবার একটু বিট করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেকের জন্য ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে আমি সব শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে 1 কাপ কেক ফ্লাওয়ার নিয়ে নিলাম, তারপর 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার এবং 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি। কেক ফ্লাওয়ার রেসিপিটা আমি আমার এই ভিডিওতে শেয়ার করছি না, আমার ভ্যানিলা স্পঞ্জ কেকের ভিডিওটাতে আমি কেক ফ্লাওয়ারের রেসিপিটা প্রথমে শেয়ার করেছিলাম। তা আপনারা চাইলে সেটা একবার চেক করে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এখন এই সবগুলো উপকরণকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ডিমের এই ফোমটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। তারপর এই শুকনো উপকরণগুলোকে আমি একটা স্ট্রেনার মধ্যে ঢেলে নিলাম। এগুলোকে এখন আমি চেলে চেলে মেশাবো, তবে এগুলোকে আমি একবারে না মিশিয়ে 3 বারে মেশাবো। তার জন্য প্রথমে একটু চেলে দিয়ে দিলাম এবং এগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি। আর এগুলো মেশানোর সময় কিন্তু একদমই তাড়াহুড়া করা যাবে না, কিন্তু জোরে জোরে কাজটা করা যাবে না, এতে করে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। প্রথম অংশটা মেশানো হয়ে গেলে এখন আমি আবারও কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। এখন একইভাবে এগুলোকে আমি আলতোভাবে ফোল্ড করে করে মিশিয়ে নিব। এই পর্যায়ে এতে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল তাপমাত্রার দুধ। দুধটাকে অবশ্যই জাল করে তারপর ঠান্ডা করে নিতে হবে। এরপর আমি বাকি যে শুকনো উপকরণটা আছে সেটাও চেলে দিয়ে দিলাম। এরপর আলতো হাতে এগুলোকে আস্তে আস্তে মেশাতে থাকবো। এই পর্যায়ে আমি ব্যাটারটার মধ্যে আরো 1 টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম। তারপর ফোল্ড করে করে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আর আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি। কেকটাকে বেক করার জন্য আমি এই ধরনের একটা রাউন্ড মোল্ড নিয়ে নিলাম। তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে ভালোভাবে ছড়িয়ে এতে মোল্ডের মাপে কেটে রাখা একটা সাধারণ কাগজ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বেকিং পেপারটাও ইউজ করতে পারেন, তবে সাধারণ কাগজ দিলেও হয়। এখন আমি কেকের সম্পূর্ণ ব্যাটারটা এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা ঢালা হয়ে গেলে এটাকে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে, এতে করে ভিতরে যদি কোনো বাতাস থাকে সেটা বের হয়ে যাবে। এখন চুলায় কেকটাকে বেক করার জন্য একটা হাঁড়িতে এভাবে লবণ দিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট হাই হিটে ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে এখন মোল্ডটা বসিয়ে দিলাম। এরপর আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 10 মিনিট এবং লো হিটে 30 থেকে 35 মিনিট বেক করে নিব। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। টোটাল 45 মিনিট পর আমি কেকটাকে একটু চেক করে নিচ্ছি। আমার কেকটা একদমই হয়ে গিয়েছে, তবে আপনারা 45 মিনিট পর একবার চেক করে দেখবেন, কোনো কারণে যদি কেকটা না হয় সেক্ষেত্রে আরো 5 থেকে 10 মিনিট বেক করে নিতে পারেন। কেকটাকে চুলা থেকে নামানোর পর মোল্ডের মধ্যে রেখে আমি একদম ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি।
দেখে নিশ্চয় বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আর আপনারা চাইলে যে কোনো ডেকোরেশন কেকের বেস কেক হিসাবে কেকটাকে ইউজ করতে পারেন, আবার এমনি খেতেও কিন্তু কেকটা অনেক মজার হয়। যাদের ধারণা ওভেন ছাড়া ভালো কেক তৈরি করা যায় না, কিংবা যারা বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করতে করতে একদমই বিরক্ত হয়ে গিয়েছেন, তারা আমার আজকের রেসিপিটি ফলো করে দেখতে পারেন। আমি কথা দিচ্ছি একদমই নিরাশ হবেন না। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।